তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। ওমা তাদরি নাফসু বিআই আরদি তামুত, কার মরণ কোথায় হবে জানেন কে? আল্লাহ, মৃত্যুটা কার কোন জায়গায় হবে তাও কেউ জানি না, জানে আল্লাহ। এক জায়গায় ওয়াজ করতে গেছি তো প্রফেসর রাত্রি বেলায় টর্চ লাইট নিয়ে আমার বাড়ির কোনায় বাগানের ভিতরে রয়ে গেছে, নিয়ে হুজুর এখানে দোয়া করেন। কেন দোয়া করে কি এই জায়গায় ঠিকানাটা আর কি, এই সাড়ে তিন রাত কবরটা এখানে করবো নিয়ত করছি। আমি বললাম কেন আপনার এলাকায় গুরুস্থান নাই? ভালো মানুষের কবরের পরে শুইতে পারলে তো একজনের গায়ে বাতাস দিলে আর একজনের গায়ে লাগে, ওয়াকফ গুরুস্থানে যদি শুইতে পারেন তাহলে একজনের জান্নাতি মানুষের পাশে যদি আপনার কপালটা ভালো কবরটা যদি হয়ে যায় তাহলে নিজের আমল যদি কমজোর হয় তাহলে ওটার বাতাস তো কিছু হইবে। ভালো জায়গায় শোয়া এটাও একটা ঈমান। আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা যেটা ওই যে স্থায়ী জায়গা যেটা কলাতিয়াতে আছে, আল্লামা মামুনুল হক সাহেব ওখানে গুরুস্থান করেছে, মাদ্রাসার যারা আজীবন সদস্য হবে তারা ওখানে একটা কবরের জায়গা পাবে, যে মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত চলবে আল্লাহর কালামের তেলাওয়াত তার কবরে পৌঁছবে। আওয়াজ গুলো সুবহানাল্লাহ, আরো আস্তে করে আওয়াজ। ভালো জায়গায় কবর হওয়া, মরণটা ভালো জায়গায় হওয়া, ভালো জায়গায় কবর হওয়া, এটাও মুমিনের একটা বড় তামান্না থাকা চাই। মোটটা যেন ভালো জায়গায় হয়, কবরটা যেন ভালো জায়গায় হয়। তাই বললাম এখানে শুইবেন কেন? নিজের জায়গা বাউন্ডারি করে রেখে দেবেন। আমি বলে আপনি বাউন্ডারি করলে কি হবে? পৌরসভার ভিতরে মাটি, একদিন দেখা যাবে এই মাটির দাম বাড়বে, আপনার ছেলের আপনার প্রতি দরদ থাকলেও আপনার নাতির ঘরের প্রতি যেটা আইব ওটা বলে ধরে ভাঙ এনে বাথরুমের টাঙ্কি কর, জায়গা নাই, তখন কি করবে? বিপদে পড়ে যাবেন। আচ্ছা বলেন তো আপনার দুঃখ কি, কি জন্য আপনি এখানে থাকতে চান? কারে ওই গুরুস্থান, ওইখানে তো মুসির কবরও আছে, এই আমাকে ফয়জা ভিক্ষুকের কবরও আছে, মানে কত বড় অহংকার, মরার পরে লাশের ভিতরে অহংকার, এ ভিক্ষুকের কবরের কাছে শুইতো না, চিন্তা করেন। অথচ আল্লাহ পাক এই অহংকারটার নামাইবার লেগা ভিক্ষুক মুচি আমির ফকির সবাই রে প্রতিদিন পাঁচ বেলা এক কাতারে দাঁড় করাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে রুকু করাইছে, একসাথে সেজদা দিয়েছে, পাশাপাশি গায়ে গায়ে লেগে লেগে দাঁড় করাইছে, একই সাফ মে খড়া হুয়া হয় মাহমুদ ও আয়াজ। গোলামও যে কাতারে দাঁড়ায়ছে, আমিরও ওই কাতারে দাঁড়ায়ছে। আল্লাহ তো বান্দার গোলাম আর আমিরের মসনদ দেখতেছেন, আল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করতেছে এটা আল্লাহ পাক তাকায় দেখতেছেন, কে আমির কে ফকির এটা দেখতেছেন না, কে ধনী কে দরিদ্র এটা দেখতেছেন না। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।